অ্যারাকোডোনিক অ্যাসিড মেটাবোলাইটস আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে অনেক 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 দরকার। তুমি সিনসিয়ারলি এটা শুনবা এবং বারবার শোনার চেষ্টা করবা, এবং আমাদের দৈনন্দিন জীবনে এটা যথেষ্ট পরিমাণে দরকার। তো আমাদের শরীরে সেল আছে, সেল মেমব্রেনের মধ্যে ফসফোলিপিড থাকে এবং ফসফোলাইপেস এনজাইম ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। যখন এই টিস্যুতে ট্রমা হবে তখন ফসফোলাইপেস এনজাইম ইনঅ্যাক্টিভ যে থাকে ওটি অ্যাক্টিভ হয়ে যাবে। এই অ্যাক্টিভ ফসফোলাইপেস এনজাইমটা ফসফোলিপিডকে অ্যারাকোডোনিক অ্যাসিড করে। অ্যারাকোডোনিক অ্যাসিডটা সাইক্লোক্সিজেনেস এনজাইমের মাধ্যমে প্রোস্টাগ্ল্যান্ডিন ডি টু ই টু এফ টু করে, থ্রোম্বক্সিন এ টু করে, প্রোস্টাগ্ল্যান্ডিন আই টু অর প্রোস্টাসাইক্লিন করে, এই তিনটে জিনিস করে। তাহলে ওরা কী করে? প্রোস্টাগ্ল্যান্ডিন এবং থ্রোম্বক্সিন এই দুইটা আমাদের শরীরে জ্বর করবে, ব্যথা করবে, প্লেটিলেট অ্যাগ্রিগেশন করবে। আর প্রোস্টাগ্ল্যান্ডিন আই টু অর প্রোস্টাসাইক্লিন কী করবে? ভ্যাজো ডাইলেশন করবে, প্লেটিলেট অ্যাগ্রিগেশনকে ইনহিবিট করবে। দেখছো, প্রোস্টাসাইক্লিন প্লেটিলেট অ্যাগ্রিগেশনকে ইনহিবিট করে, কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন প্লেটিলেটকে অ্যাগ্রিগেশন করে। গেল, এখন আসো লাইপোক্সিজেনেস এনজাইম অ্যারাকোডোনিক অ্যাসিডকে কনভার্টেড করে লিকুট্রিনস করে, লিকুট্রিন এ ফোর করে। তো লিকুট্রিন এ ফোর থেকে পরবর্তীতে লিকুট্রিন বি ফোর হবে এবং লিকুট্রিন সি ফোর হবে। বি ফোর থেকে কিন্তু সি ফোর হবে না, আবার সি ফোর থেকে ডি ফোর হবে, ডি ফোর থেকে ই ফোর হবে। তাহলে এখানে তিনটে লিকুট্রিনস, এই তিনটে লিকুট্রিনস ব্রঙ্কো স্পাজম করে, ইনক্রিজ পারমিবিলিটি করে, ভ্যাজো কনস্ট্রিকশন করে। তো এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই তিনটে লিকুট্রিন কিন্তু ভ্যাজো কনস্ট্রিকশন করে, এই লাইভ লিকুট্রিন বি ফোরটা কিন্তু ভ্যাজো ডাইলেশন করে, প্রোস্টাগ্ল্যান্ডিন ডি টু ই টু এফ টু কিন্তু ভ্যাজো ডাইলেশন করে, থ্রোম্বক্সিন এ টু কিন্তু ভ্যাজো কনস্ট্রিকশন করে, প্রোস্টাসাইক্লিন অর প্রোস্টাগ্ল্যান্ডিন আই টুটা ভ্যাজো ডাইলেশন করে। এই ভ্যাজো কনস্ট্রিকশন, ভ্যাজো ডাইলেশন পরীক্ষার জন্য বেশি বেশি দামি। তো এখন দেখো, কেউ যদি ল্যাটেন্ট ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে, মানে কোনো ক্লিনিক্যাল ফিজিট ডেভেলপ করে না, মাঝে মধ্যে করে, এইরকম মানুষ যদি হঠাৎ হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে, তাহলে দেখবা ওর টিস্যু ট্রমা হবে। টিস্যু ট্রমা হলে কিন্তু লাইপোক্সিজেনের মাধ্যমে লিকুট্রিন হবে, তার ব্রঙ্কিয়াল অ্যাজমা বেড়ে যাবে। সেই জন্য যাদের ল্যাটেন্ট ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, ওরা কোনো কাজ করলেই কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমা বেড়ে যায়, এর পিছনে কারণ হচ্ছে এটাই। এখন দেখো, আমি এনএসআইডি, এনএসআইডি প্যারাসিটামল কিন্তু এনএসআইডি নয়, এনএসআইডি হচ্ছে হাইডোস অ্যাসপিরিন, আইবুপ্রোফেন, ডাইক্লোমিনাক সোডিয়াম, এগুলো যখন দিবা আমাদের এটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য ডাইক্লোমিনাক সোডিয়াম দিলে আমাদের ব্যথা বন্ধ কমে যাবে, আমাদের জ্বর কমে যাবে, প্লেটিলেট অ্যাগ্রিগেশন কম হবে। পুরো এনএসআইডি এই তিনটাকে ফরমেশন হইতে দিবে না। আবার এই লাইপোক্সিজেনেস ইনহিবিটর, এটার নাম হচ্ছে মন্টিলোকাস্ট, এটা যদি দেই তাহলে আমার এটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সেই জন্য যাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে অথবা ল্যাটেন্ট অবস্থায় আছে, তাদের লাইপোক্সিজেনেস অ্যান্টাগনিস্ট মন্টিলোকাস্ট যদি আমি দেই তাহলে কিন্তু তাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা অনেকটা কমে যাবে, কিন্তু এটা প্রলং দিতে হবে আর কি। তো এখন দেখো, বেতার ওষুধ দিলে এটা বন্ধ হয়ে গেলো, তো এনএসআইডি দিলে, ডাইক্লোমিনাক সোডিয়াম, ইবুপ্রোফেন দিলে এটা বন্ধ হয়ে গেলো। তো এটা বন্ধ হয়ে গেলে এই যে অ্যারাকোডোনিক অ্যাসিড তো আর এইদিকে যাইতে পারতেছে না, তখন এইদিকে বেশি আসবে, ব্রঙ্কিয়াল স্পাজম হবে, ব্রঙ্কিয়াল অ্যাজমা বেড়ে যাবে। তো যাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে তারা যদি বেতার ওষুধ খায় তাহলে ব্রঙ্কিয়াল অ্যাজমা বেশি হবে, এটি একটু মনে রাখতে হবে। আরেকটা জিনিস, এখানে পুরো সিস্টেমটাকে আমি কীভাবে বন্ধ করতে পারি? লাইপোক্সিজেনেস, সাইক্লোক্সিজেনেস কোনো অবস্থাতে এগুলো ফরমেশন হবে না। অ্যাস্টিরয়েড যদি দেওয়া হয়, অ্যাস্টিরয়েড জাতীয় কোনো ওষুধ যদি দেয়, অ্যাস্টিরয়েডের মেকানিজম এক্সটেন হচ্ছে ওই যে সেল মেমব্রেনে যে ফসফোলাইপেস এনজাইমটা আছে না, ওই ফসফোলাইপেস এনজাইমটা অ্যাক্টিভ হবে না, অ্যাস্টিরয়েড অ্যাক্টিভ হইতে দিবে না, তাহলে ফসফোলিপিড অ্যারাকোডোনিক অ্যাসিড হবে না, তাহলে এগুলো কিছু হবে না। সেই জন্য অ্যাস্টিরয়েড দিলে জ্বর কমবে, ব্যথা কমবে, ব্রঙ্কিয়াল অ্যাজমা কমবে, খুবই ভালো ওষুধ, কিন্তু এই ওষুধের সাইড ইফেক্ট বেশি বিদায়, অনেক অনেক সাইড ইফেক্ট দেখে আমরা এটা সাধারণত খুবই কসাসলি ইউজ করি। এখন আসো, এখন ট্রমা হইলে সেল ইঞ্জুরি হয়, তো ট্রমা কয় ধরনের? মাইল্ড ট্রমা, মোডারেট ট্রমা, সিভিয়ার ট্রমা। মাইল্ড ট্রমা মানে আমরা হাঁটাহাঁটি করলে, দৌড়াদৌড়ি করলে, সকালবেলা কিছু ব্যায়াম করলে, তাহলে মাইল্ড ট্রমা হবে। তো মাইল্ড ট্রমা হইলে এই প্রোস্টাসাইক্লিনটা আপার হ্যান্ড নেবে, এইটা বেশি উপরে উঠবে না এই মাইল্ড ট্রমাতে, তাইলে প্লেটিলেট অ্যাগ্রিগেশন ইনহিবিট হবে। সুতরাং তুমি যদি বিকেলবেলা তোমার বাবা মাকে নিয়ে হাঁটাহাঁটি করো, তাইলে দেখো ওনার ভ্যাজো ডাইলেশন হচ্ছে, প্লেটিলেট অ্যাগ্রিগেশনটা কমে যাচ্ছে, হাঁটাহাঁটি করার জন্য ম্যাক্রোফেজের পরিমাণ বেড়ে যায় এবং সেই জন্য নাইট্রিক অক্সাইড ব্লাডে বেড়ে যাবে এবং নাইট্রিক অক্সাইড ভ্যাজো ডাইলেশন করবে, সেই জন্য ওনার ইস্কেমিক হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা কমে যাবে, স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমে যাবে, হার্টের লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং সারা রাত হার্টের উপর চাপ কম পড়বে এবং ওনার আয়ুষ্কাল অনেক বেড়ে যাবে, তুমি অনেক বছর বাবা মা প্রাণ ভরে ডাকতে পারবা। মোডারেট টু সিভিয়ার ট্রমা, যেমন সার্জারি,
যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, যেমন গণধোলাই, এগুলো যদি হয় টিস্যুতে বেশি পরিমাণ ট্রমা হয়, তখন এটা আপার হ্যান্ড নেবে, এটা আপার হ্যান্ড নেবে না, আপার হ্যান্ড মানে এটার থেকে এটা সিক্রিশন বেড়ে যাবে, তাহলে আপার হ্যান্ড হয় যে জ্বর হবে, ব্যথা হবে, প্লেটিল অ্যাগ্রিগেশন হবে। সেই জন্য বড় বড় সার্জারিতে অথবা যে কোনো সার্জারি অথবা টিস্যু ট্রমা যদি বেশি হয়, তাহলে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রুগীকে অ্যাম্বুলেশনে হেল্প করব, হাঁটাহাঁটি করার জন্য হেল্প করবো, যাতে রুগী নড়াচড়া করে পোস্ট অপারেটিভলি, যাতে প্লেটিলেট অ্যাগ্রিগেশন না হয়। তাহলে আরেকটা মনে রাখতে হবে, সেটা লো ডোজ অ্যাসপিরিন, লো ডোজ অ্যাসপিরিন কিন্তু এনএসআইডির ওই, এটি কিন্তু পুরোটা হাই ডোজ অ্যাসপিরিন, লো ডোজ অ্যাসপিরিন শুধু এটার উপর কাজ করে, এটার উপর, আর হাই ডোজ অ্যাসপিরিন পুরোটার উপরে কাজ করে। তো লো ডোজ অ্যাসপিরিন যদি দেই, যাদের কন্ট্রাইন্ডিকেশন না থাকে লো ডোজ অ্যাসপিরিন, তাদেরকে যদি আমি লো ডোজ অ্যাসপিরিন দেই, তাইলে আমার প্লেটিলেট অ্যাগ্রিগেশন কম হবে। ওই প্লেটিলেট আমরা মাঝে মধ্যে অ্যাসপিরিন দিই না রুগীকে, যদি কন্ট্রাইন্ডিকেশন না থাকে, যাতে প্লেটিলেট অ্যাগ্রিগেশন হইয়া থ্রোম্বাস ফর্মেশন না করে, এটার প্যাথোজেনেসিস হচ্ছে, এটাই প্যাথোফিজিওলজি হচ্ছে এটা। এখন দেখো, কারো যদি কেউ যদি ওবেস হয়, ওবেসিটি, ওবেসিটি মানে হচ্ছে মনে রাখবে ক্রোনিক ইনফ্লামেশন, ওবেসিটি ভালো একটা জিনিস না, ওবেসিটি হচ্ছে এক ডিজিজ, এই ডিজিজে ক্রোনিক ইনফ্লামেটরি ডিজিজ, এবং এটাকে টিস্যু ট্রমা হয়, টিস্যু ট্রমা হলে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলাইজ হবে, সেই জন্য এখানে লিউট্রিনগুলো ফরমেশন হবে, সেই জন্য যারা হঠাৎ চিকন থেকে মোটা হয়ে যায় তাদের কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমা বেড়ে যায়, আবার মোটাগুলো যদি রেগুলার ব্যায়াম করে যদি আবার চিকন হয়, ওজন কমায়, তাহলে কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমা কমে যাবে। আমাদের ঘরে বাবা মারা দেখবা সারাক্ষণ কন্টিনিউয়াস কাশতে থাকে, ব্রঙ্কিয়াল অ্যাজমা নাই কিন্তু আর কাশতে থাকে, লম্বা কাশতে থাকে, আসলে এটা হচ্ছে ওই যে একটু মোটা হয়েছে, তো সেই জন্য ক্রোনিক ইনফ্লামেশনের জন্য টিস্যু ট্রমা হয়েছে, সেই জন্য লিকুইডটিন ব্রঙ্কোকনস্ট্রিকশন করতেছে। সুতরাং ওনাদেরকে আমরা মন্টিলুকাসটা রেগুলারলি দেওয়ার চেষ্টা করবো।